আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। দেশ এবং দেশের বাইরে অবস্থানরত সম্মানিত দর্শক শ্রোতা, চ্যানেল কর্ণফুলির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি, চ্যানেল কর্ণফুলির নিয়মিত আয়োজন হেরার পথে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠান পবিত্র মাহে মহররম উপলক্ষে আশার উপলক্ষে আমরা আজকের অনুষ্ঠান সাজিয়েছি। আজকের এই সমগ্র অনুষ্ঠান জুড়ে আছি আমি মাওলানা নসরুল হক জিহাদি, খতিব চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স জামে মসজিদ এবং প্রিন্সিপাল মাহাতাম মিনি হিফজুল কোরআন বালিকা একাডেমি চট্টগ্রাম। আমার সাথে আজকের এই স্টুডিওতে অনুষ্ঠান উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল আহনাব রিসার্চ কাউন্সিল বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান, মারকাজুস সাহাবা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের মাননীয় পরিচালক জনাব মাওলানা সানাউল্লাহ নূরী মাহমুদ। আমি আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার সাথে আরও উপস্থিত আছেন চট্টগ্রাম বাইতুল হুদা মাদ্রাসার সম্মানিত পরিচালক, মিডিয়া ব্যক্তিত্ব এবং অনলাইন মিডিয়া 24.com একবার 24.com এর সম্মানিত সম্পাদক জনাব মাওলানা কামালউদ্দিন সাকি। আমার সাথে আরও উপস্থিত আছেন তরুণ ইসলাম চিন্তাবিদ এবং মুফতি গবেষক জনাব মাওলানা মুফতি ইব্রাহিম আনোয়ারি, খতিব বাইতুল করিম কমপ্লেক্স চট্টগ্রাম হালি শহর। আমি ওনাকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। তো সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যে আমাদের মেহমানদের অতিথিদের পরিচয় জানতে পেরেছেন। আমি সর্বপ্রথম পবিত্র আশুরা উপলক্ষে, মাহে মহরম উপলক্ষে ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিবস, এই দিবসটি সামনে রেখে আমরা আজকের এই অনুষ্ঠান সাজিয়েছি। আপনার কাছে আমি সর্বপ্রথম সালামুল্লাহ ঈশ্বরের কাছে প্রশ্ন করতে চাই যে আমাদের এই এই আশুরা বা মহরমের যে তাৎপর্য ইসলাম আছে, এই বিষয়ে গুরুত্ব এবং তাৎপর্য আপনি আমাদের সকলকে উপস্থাপন করার জন্য আমি অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিহি আল্লাযিনা আসতাফা মা বাদ। মহররম মাসের যে তাৎপর্য ইসলামে এসেছে, বিশেষ করে হযরত নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম কে এই দিনে জ্যোতি পাহাড়ে আল্লাহ তাআলা অবস্থান করার জন্য তৌফিক দান করছেন এবং হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের যে জাতি গোষ্ঠী উম্মত বনি ইসরাইলকে আল্লাহ পাক এই দিনে ফেরাউনের অত্যাচার থেকে নির্যাতন থেকে আল্লাহ পাক ওনাদেরকে হেফাজত করছেন এবং সকল গজব থেকে আল্লাহ পাক নিরাপত্তা দান করেছেন। এই দিন অবশ্যই অত্যন্ত তাৎপর্য এবং গুরুত্ব বহন করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন যে আফদালু সিয়ামি বাদ রমাদান শাহরুল্লাহি মুহাররম, রওয়াহু মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ করেছেন, রমাদানুল মুবারকের রোজার পরে সবচেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম শ্রেষ্ঠত্ব বহন করে মুহররমের রোজা। তো এই জন্য আরেকটি হাদিস এসছে, আন আবি কাতাদা আনি নবিয়্যি আন্নাহু ক্বাল ওয়া সিয়ামু ইয়াউমা আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলা, রওয়াহু মুসলিম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা ব্যক্ত করেছেন যে ইয়াউমুল আশুরার যদি রোজা রাখা হয় আল্লাহ পাক বিগত এক বছরের যখন প্রবেশ করেছিলেন, ঢুকেছিলেন, তখন দেখলো যে ইহুদিরা এই দিনে রোজা রাখে। বিশ্বনবী যখন কদম রাখলেন মদিনায়, তখন দেখলেন যে ইহুদিরা রোজা রাখে। বিশ্বনবী জিজ্ঞেস করলেন, মা হাজা, এটা কিসের রোজা বা এটা কেন রাখা হচ্ছে? তখন ইহুদিরা বলল, পালু হাজা
ইয়াউমুন সালেহ, এটা হচ্ছে সৎ নেক দিবস, নেক উদ্দেশ্যে সততাকে সামনে রেখে এটা রাখা হচ্ছে। হাজা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুবিহিম ফাসামু মূসা ফাসামুহু মূসা, যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলকে আল্লাহ পাক এই দিনে যখন সফলতা দান করেছেন সেই উদ্দেশ্যকে সামনে রেখে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজাটা রেখেছিলেন, এই জন্য আমরা রোজা রাখি ইহুদিরা বলেছিলেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ক্বালা ফা আনা আহাক্কু বি মূসা মিনকুম, যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বিধান এই রোজা রাখার ক্ষেত্রে তো আমরাই সবচেয়ে অগ্রগামী, আমরাই তো সেটা রাখবো। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রোজা নিজেও রাখলেন এবং নির্দেশ দিলেন, ওয়া আমারা বিসিয়ামি, এবং সবাইকে নির্দেশ দিলেন রোজা রাখার জন্য। সেই থেকেই মুসলমান উম্মাহ এই ইয়াউমুল আশুরাকে স্মরণ করে আশুরা মানে দশ, মহরমের দশতম তারিখে 10/11 বা 9/11 তারিখ আমরা দুইটি, 9/10 কিংবা 10/11 তারিখ আমরা দুইটি রোজা। আপনি বলতে চাচ্ছেন যে মানে এই একটা রোজা হচ্ছে বাধ্যতামূলক মহরমের, আর একটা আমরা কেন রাখছি সেটা হচ্ছে যে ইহুদিদের সাথে যাতে মিল না হয়, যারা তার আগে দিন কিংবা পরের দিন আমরা তাহলে ইহুদির সাথে তো এটা মিল হয়ে যাচ্ছে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বললেন যে আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি আরেকটি রোজা রাখবো এবং নির্দেশ দিব। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু এই আর বেঁচে ইন্তেহার হলেন বা রাসূল আকরামের ওফাত হলো, আল্লাহ নবী আর বেঁচে রইল না, এখানে নির্দেশটা দিয়ে গেছেন, নির্দেশ আদেশ দিয়েছেন, এই জন্য আমরা আসলে দুইটা রোজা রাখি 9/10 কিংবা 10/11 তারিখ। ধন্যবাদ মহতারাম, আপনার মূল বিষয়টা আমরা বুঝতে পেরেছি। তো আমি আমাদের আরেকজন অতিথি সম্মানিত চট্টগ্রাম জামিয়া বাইতুল করিম কমপ্লেক্স চট্টগ্রামের সম্মানিত খতিব, বিশিষ্ট তরুণ ইসলামী চিন্তাবিদ এবং মুফতি গবেষক জনাব ইব্রাহিম আনোয়ারি, আপনার কাছে আমি প্রশ্ন করতে চাচ্ছি যে আমাদের আশুরা উপলক্ষে আমাদের যেই বর্জনীয় বিষয়গুলি আছে, যেগুলি শরীয়ত সম্মত নয়, এরকম বর্জনীয় বিষয়গুলি আপনি আমাদের সামনে এবং দর্শকদের সামনে উপস্থাপন করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মুহদাসিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিজ্ঞ উপস্থাপককে এবং ধন্যবাদ জানাচ্ছি সকল শ্রোতা ও দর্শকবৃন্দকে। নিঃসন্দেহে বলা যায় আশুরা একটি গুরুত্বপূর্ণ দিন, দিবস। এই আশুরায় আমার পূর্বের আলোচক করণীয় সম্পর্কে কোরআন হাদিসের আলোকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। বর্জনীয় নিয়ে যদি বলা হয়, সর্বপ্রথম এ কথা আসে যে অনেক মানুষের আকীদা হচ্ছে আশুরার দিন যদি ভালো খাবার খায় তাহলে সারা বছর সে ভালো খাবে, এরকম একটি বিধান। এরকম কোনো হাদিস আছে কি না? এটি একটি হাদিসের রেফারেন্স দেয় কিন্তু এটি অত্যন্ত জয়ীফ হাদিস, খুব দুর্বল হাদিস। মানে আশরাফ আলী থানভীর রহমতুল্লাহ খোদবাই এটা নাকি স্থান পেয়েছে, তো এখন আপনি এই ব্যাপারে? আশরাফ আলী থানভীর রহমতুল্লাহ খোদবাই স্থান পেলেও কিন্তু ওলামায়ে কেরামগণ এই হাদিসটিকে জয়ীফ হিসেবে ঘোষণা করেছেন এবং এটি আজমা হয়েছে যে এটি জয়ীফ হাদিস। আপনি বলতে চাচ্ছেন এটা আমলযোগ্য না, মানে বর্জন করলে ভালো হবে? এটি একটি বেদাতি ইয়াতে গিয়ে পড়ে। আর একটি বিষয় হচ্ছে
মহরম মাস আসলেই আমাদের অত্র ময় মুরব্বীদের, গ্রাম অঞ্চলের ময় মুরব্বীদের কথা আর কি, যে মহরম মাসে বিয়ে শাদি করা যাবে না, এটি সম্পূর্ণ একটি মিথ্যা কথা, একটি অনৈসলামিক কথা, কুসংস্কার এক কথায় বলা যায়। কারণ আমরা যারা মুসলমান বর্তমানে, আমরা কিছু সংস্কৃতি আমদানি করেছি খ্রিস্টান থেকে, আর কিছু আমদানি করেছি হিন্দু থেকে। যেমন যমজ কলা খেলে যমজ সন্তান হয়, তারপরে মাথার উপর দুটা গুলো আমদানি মুসলমানরা করেছি বলতে, মুসলমানদের ভিতরে এগুলা অপসংস্কৃতিগুলো ঢুকে গেছে, এগুলো আমাদের মাঝে এখন ভাইরাল হয়ে গেছে, ভাইরাল হয়েছে। যেমন মাথার উপর দুটো গোলাকার চিহ্ন থাকলে বলে দুই বিয়ে, তারপর এক হাতের তালু চুলকালে টাকা আসে, আর এক হাতের তালু চুলকালে টাকা যায়। তারপর দুইজনে মিলে একজনের আলোচনা করতেছে, যার আলোচনা করতেছে উনি ওই মুহূর্তে যদি উপস্থিত হয়, একটি কুফরি কথা বলে যে আপনারই কথা বলতেছিলাম, আপনি অনেকদিন বাঁচবেন। এগুলি সব বেদাত, সব কুসংস্কার, এগুলো একেবারে হারাম। আমাদের দেশের একটা বিশাল পক্ষ, মানে বিশাল একটা শক্তি মুসলমানই, আমরা ওনাদেরকে মুসলমান জানি, কিন্তু ওনারা দেখা যায় তাজিয়া মিছিল বের করে এবং ছুরি দিয়ে ব্লেড দিয়ে রক্তাক্ত করে ইমাম হুসাইনের সঙ্গে। এটা কি দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড, আপনার উপরে ওঠার সঙ্গী কি? তারপরে যে আসতেছি আমি এই বিষয়ে, আপনার কথা ইনশাল্লাহ আসবে, এই মহরম মাসে বিয়ে শাদি করা যাবে না, এটি বর্জনীয় একটি আমল। তারপরে মুরগি পশু পাখি জবে করে খাওয়া যাবে না, এটিও একটি বর্জনীয় আমল, কুসংস্কার। তারপরে মাতম করা, মাতম করা এটিও একটি বর্জনীয় আমল। মাতম একটু যদি ক্লিয়ার করেন, মাতম মানে চিল্লা চিল্লি করে কান্নাকাটি করা এবং হই হুল্লার করে এই যে ব্লেড মারে, হ্যাঁ, এক কথায় বলা যায় হাই হোসেন হাই হোসেন বলে নিজেকে রক্তাক্ত করা, আহত করা, ইসলাম এটিকে সমর্থন করে না। কারণ ইসলাম আত্মহত্যাকে কবিরা গুণা ঘোষণা করেছে, সুতরাং এই আত্মহত্যার সামিলে যাচ্ছে এটি, নিজেকে রক্তাক্ত করা। কারণ রক্ত শরীর এগুলো আল্লাহর পক্ষ থেকে আমানত, এগুলোকে কাউকে দিয়ে দেওয়াও এটি শরীয়ত সম্মত নয়। তবে হ্যাঁ, রক্ত দিতে পারবেন, আপনি রক্ত দিতেও পারবেন, নিতেও পারবেন, যদিও হিন্দুকে রক্ত আপনি দিতে পারবেন, আবার হিন্দু থেকে অপারক অবস্থায় মুসলমানের রক্ত নিতে পারে, তবে রক্তের বিনিময় দেওয়া নেওয়া জায়েজ নাই, এটি হারাম। আর একটি বিষয় হচ্ছে হাই হোসেন বলে নিজেকে রক্তাক্ত করা, এটি একেবারেই এই যে শরীয়ত নতুন একটি আবিষ্কার, কুল্লু মুহদাসিন বিদা, এটি শরীয়ত নতুন আবিষ্কার, আর নতুন আবিষ্কার শরীয়তে বেদাত, আর প্রত্যেকটা বেদাত গোমরা পদভ্রষ্ট, আর প্রত্যেকটা গোমরা পদভ্রষ্ট জাহান্নামে পতিত হবে। আপনি বলতে চাচ্ছেন যে এতগুলি যে তাজিয়া মিছিল বের করে সারা দেশে বিভিন্ন স্থানে যে রক্তাক্ত করছে, পুরাটা ইসলাম সম্মত না, নিষিদ্ধ, হারাম, এটি সম্পূর্ণ বর্জনীয়। আমি আরেকটা আপনাকে সম্পর্ক পছন্দ করি, যে এর ভিতরে যে আমাদের ডিএমপির কমিশনার, ঢাকা পুলিশ কমিশনার আলহামদুলিল্লাহ একটা ভালো কাজ করছেন মনে হচ্ছে, যে এই উপলক্ষে এইভাবে তাজিয়া মিছিল করে রক্তাক্ত করা উনি নিষিদ্ধ করে দিয়েছেন। এটি একটি প্রশংসনীয় উদ্যোগ প্রশাসনের ক্ষেত্রে, এটি একটি প্রশংসনীয় উদ্যোগের। কয়েকদিন আগেও শুনলাম এই যারা স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট, তারা এই বকাটে কাটিং দিতে পারবে না চুলে, এটি পুলিশেরা খুব তদন্ত করতেছে, তো এটিও খুব প্রশংসনীয়। এটি দেওয়ার উদ্দেশ্য হলো এতে টেররিস্ট, হ্যাঁ, সন্ত্রাস করে বা খারাপ কাজ করে, এই কারণে মানে ইয়াবা, পেন্সিডিল, গাঁজা, হিরোইন, এগুলো যারা করে তারাই বিভিন্ন কাটিং দেয়, এই জন্য এই কাটিংগুলো শিক্ষিত ছাত্র স্টুডেন্ট এরা, এদের জন্য এটি মানায় না, নিষিদ্ধ করে প্রশাসন, মানে এটা। তারপরে আরও একটি বিষয়, এই শোক মিছিল বা তাজিয়া মিছিল বের করা, লাল রঙের কাপড় পরিধান করে, লাল রঙের পতাকা নিয়ে এই রাজপথে নামা এবং হাই হোসেন বলে মিছিল করা, এগুলো সব শিয়ারা করেছে। অথচ হোসেন রদিয়াল্লাহ তালানহুর আব্বা আলী রদিয়াল্লাহ তালানহু কিন্তু শহীদ হয়েছেন, তার চেয়ে বড় ওসমান রদিয়াল্লাহ তাআলাহু শহীদ হয়েছেন, তার চেয়ে গুণে বড় ওমর রদিয়াল্লাহ তাআলাহু কিন্তু ফজরের জমাতে ইমামতি কর অবস্থায় কিন্তু শহীদ হয়েছেন। এই হাই ওমর বা হাই ওসমান বা হাই আলী নাই, এটা বলতেছি না যে এরকম করতে হবে, ওনাদের জন্য কোনো শোক নাই, কোনো দোয়া নাই, কিন্তু হাই হোসেন যারা করেছে শিয়ারাই কিন্তু মূলত হত্যা করেছে, শহীদ করেছে, এবং শিয়ারও নির্দোষ সাজার জন্য, যাতে কেউ এই না বলে যে আমরাই এই ঘটনা ঘটিয়েছি কারবালায়, এটি যাতে না বলে তাই নির্দোষ সাজার জন্য এই মিছিল বের করে। তাই এই শিয়াদের আমলগুলো আমাদের
বর্জন করা ইমানি দায়িত্ব। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন। তা আমি সম্পূরক আমার এই মহতমার কাছে এই বিষয়ে ওনার প্রসঙ্গ বিষয়ে আরেকটা প্রশ্নের উত্তর জানতে চাই। শিয়ারা শুধুমাত্র কেবল নাকি এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বা হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে প্রাধান্য দেয়, এবং দেখা গেছে ওনারা হযরত আবু বকর ওমরকে গালিও দেয় নাকি। এবং বেশ কয়েক বছর আগে ইরানের প্রেসিডেন্ট সম্ভবত মদিনায় গেছিলেন, ওখানে এই মসজিদুল হারাম, মদিনার যে মসজিদ হারাম, ওখানের খতিব শেখ আলী বিন আব্দুর রহমান আল হুজাইফি, উনি নাকি বলছেন যে আপনি দয়া করে এই রসুল্লার কবরের পাশে হযরত আবু বকর ওমরের কবর আপনি একটু কবর জিয়ারত করেন। তো ওনারা শিয়া বিদায় অথবা শিয়া রাজে তাজিয়া করে, ওনার যে শিয়ার অনুসারী সেই হিসেবে নাকি উনি ওই হিসেবে ওখানে থুতু নিক্ষেপ করছেন দুই সাহাবিকে হিংসা বিদ্বেষ বশত। এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? এটা এটাও মহরমের বা শিয়াদের সাথে একটা আনুষঙ্গিক বিষয় হিসেবে আমি আপনার কাছে আসলে বাস্তবতা হচ্ছে ভিন্ন। শিয়ারা অদ শিয়াদের মধ্যে ১২টি ফিরকা আছে, ১২টি ফিরকা বা ১২টি দল বিভক্ত, তারা নিমজ্জিত। শিয়ারা ১১টি ফেরকাই কিন্তু কাফের, আর বিশেষ করে শিয়ারা আবদুল্লাহ ইবনে সাবা থেকে এসেছে। ইতিহাস খুলে দেখেন, আবদুল্লাহ ইবনে সাবা ছিল ইহুদি, ইহুদি থেকেই কিন্তু বেশিরভাগ শিয়াদের উৎপত্তি। অতএব ইহুদি এবং নাসারারা কোনোদিনও চায় না ইসলাম কোমর সোজা করে দাঁড়াক, আসলে তাদের অন্যায় অপরাধ গুলোকে ঢাকার জন্য এবং রং মেখে মানুষকে বুঝায় যে আমরা আসলে সাহাবি বিদ্বেষী নন, আমরা সাহাবিদেরকে মহব্বত করি, ভালোবাসি, কিন্তু আসলে শিয়ারা ইসলাম এবং মুসলমানদের পক্ষে না। আমরা ছোটবেলা থেকেই শুনতেছি ইরানে আক্রমণ হবে, ছোট থেকেই শুনতেছি, কিন্তু আজ পর্যন্ত আক্রমণ করে না। এই জন্য এটাই প্রমাণিত যে শিয়া যারা এই তাজিয়া মিছিল করতেছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, পাকিস্তানের দেওয়ালে দেওয়ালে লেখা আছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাফের, ওমর রাদিয়াল্লাহু আনহু কাফের, ওসমান রাদিয়াল্লাহু আনহু কাফের, নাউযুবিল্লাহ। মহতারাম, আমি আপনার কথা বুঝতে পেরেছি এবং আমার দর্শক আশা করি বুঝতে পেরেছেন, আমাদের দর্শক, যে শিয়ারা মূলত আসলে ইসলামের দুশমনের কাতার পরে। কারণ হচ্ছে যে শিয়ারা আল্লাহ নবীর সাহাবি রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গুরুত্বপূর্ণ সাহাবি, যাকে রসুল্লাহ বলছেন দুনিয়ায় সাদাকত মে তেরা নাম রহেগা, সিদ্দিক তেরে নাম সে ইসলাম রহেগা, দুনিয়াতে রসুল্লাহ যাকে সত্যবাদী সাদা সিদ্দিক হিসাবে যাকে উপাধি দিয়েছেন তাকে ঘৃণা করে শিয়ারা। এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন লাউকানা বাদিনা বিজ্জুন লাখানা ওমর, আমার পরে পৃথিবীতে কোনো নবুয়তের নবী হওয়ার দরজা খোলা থাকলে ওমরই নবী হইতো। সেই ওমরকে শিয়ারা ঘৃণা বিদ্বেষ পোষণ করে, এই কারণে আমরা মনে করি যে শিয়ারা ইসলাম সম্মত কোনো দল নয়। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের আজকের অতিথিদের ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ব্যক্তি, আমি সর্বশেষ আমাদের সম্মানিত মেহমান জনাব কামালউদ্দিন সাকিকে আমাদের এই আশুরা উপলক্ষে, আমাদের আশুরার যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা আলোচনা করেছি এর মধ্যে শিক্ষা নিয়ে আমাদের জন্য কী বিষয় রয়েছে আপনি দয়া করে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলুন। الحمد لله اهله والصلاه لاهلها اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد প্রথমে ধন্যবাদ জানাচ্ছি দিব্য উপস্থাপক মাওলানা মনসুর জিহাদি সাহেবকে, ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল কর্ণগুলিকে আমাদেরকে আজকে এখানে সুযোগ দেওয়ার জন্য, স্বাগত জানাচ্ছি দেশে বিদেশে যারা আমাদেরকে দেখতেছে। বিশেষ করে উপস্থাপক আমাকে যে প্রশ্ন করেছে, পুরা মহরম আশুরা থেকে শিক্ষণীয় বিষয়গুলো কী, আসলে আমরা বর্তমান সবচেয়ে সমস্যার বিষয়টা হচ্ছে আমরা প্রকৃত বাস্তব যেটা এটা নিয়ে দৌড়াই না, অবাস্তব যেটা কোরআন এবং সুন্নার মধ্যে নাই এটাকে আমরা হাইলাইট করি। যেমন আমরা দেখবেন আশুরার দিন পত্রিকার মধ্যে খবর আসবে যে ঢাকা অমুক জায়গায় তাজিয়া মিছিল হয়েছে, এই হয়েছে, সে হয়েছে, এই খবরগুলো আসবে, কিন্তু কোনো পত্রিকা আসবে না হাজার হাজার লক্ষ কোটি মানুষ রোজা পালনের মাধ্যমে আশুরা পালন করেছে, এটা আসবে না। আসবে তাজিয়া মিছিলের মাধ্যমে আশুরা, অথচ তাজিয়ার কোনো কোরআন সুন্নাহর কোনো কিনা ভিত্তি নেই।
কিন্তু বাস্তবে যদি আমরা খারা আসলে আশুরাকে ভালোবাসে, হুসাইন উদ্দিনকে ভালোবাসে, এটা বাস্তবতা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আমরা দেখি আসলে বাস্তবতা কী। কোরআন শরীফের আয়াত এ মহরম সম্পর্কে যে আয়াতটা এসেছে, মিনহা আর বাতুন হুরুম, চারটি মাস আল্লাহ সম্মানিত করেছে, এই চারটি মাসের মধ্যে একটা হল মহরম মাস। ওই মাসের ব্যাপারে আল্লাহ পাক বলেছে ফালা তুযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজের উপর জুলুম করো না, তথা পাপ করিও না, গুনাহ করিও না। তাহলে আমরা এক নম্বর শিক্ষা পাই এই মহরম মাসে পাপ না করা, পাপ থেকে বিরত থাকা, জুলুম না করা, নিজের নফসের উপর জুলুম না করা, অপরের উপর জুলুম না করা। অপরের উপর জুলুম করাটা কিন্তু নিজের উপর করা, কারণ আপনি অপর উপর জুলুম করলেও এটা আল্লাহ পাক কিয়ামত দিন আপনাকে শাস্তি দেবে। সেজন্য এক নম্বর শিক্ষা পাই যে এই মাসে কিছুতে কোনো ধরনের পাপ করা যাবে না, অন্য মাসেও তো করা যাবে না, বিশেষ করে এই মাসে যেহেতু আল্লাহ পাক নিজেই বলেছেন ফালা তুযলিমু ফীহিন্না আনফুসাকুম। সেজন্য এক নম্বর শিক্ষা পাপ না করা, এই শিক্ষাটা আমরা পাই। দু নম্বর কোরআন এবং হাদিসের আলোকে, বিশেষ করে হাদিস থেকে আমরা পাই এ মহরম মাসে রোজা, আশুরা, আশুরায় রোজা, দুইটি রোজা, একটা হচ্ছে 10 তারিখ আর একটা 11 অথবা 9 তারিখ, দুইটা রোজা রাখা এটাও একটা গুরুত্বপূর্ণ আমল। এই রোজার ব্যাপারে ফজিলত আমাদের আলোচক বলেছেন এক বছরের অতীতের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। আরেকটা শিক্ষা পাই আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা পালন করতে গিয়ে খালিফুল ইহুদ বলেছেন, ইহুদিদের বিপরীত করো, ইহুদিদের বিপরীত করো। আমরা প্রত্যেক এবাদত এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, আমরা যেই কোনো এবাদত করি এই এবাদত যেন কোনো ইহুদি খ্রিস্টান হিন্দু তাদের সাথে না মিলে, যাদের সমদৃশ্য, যাদের সমদৃশ্য না হয়। একজন মুসলমানের প্রতিটি কাজ কিন্তু এবাদত, চুলের খাটিং থেকে ধরে পোশাক থেকে ধরে সব কিছু এবাদত। এ হাদিস থেকে আমরা শিক্ষা পাই আমাদের মুসলমানদের কোনো কাজ, কোনো এবাদত, কথাবার্তা কিছুতেই ইহুদি নাসারা খ্রিস্টানদের সাথে সামঞ্জস্য হতে যাবে না, পারবে না। এটাও একটা শিক্ষা পাই। যে শিক্ষাটা পাই আমরা বিশেষ করে এই আশুরা, আশুরা তো অনেক আগে থেকে আসে, আদম আলাইহিস সালামের সৃষ্টি, নূহ আলাইহিস সালামের প্লাবন, পাশাপাশি মূসা আলাইহিস সালামের, তখন থেকে নবী করিম আশুরা পালন করতেছে। একেবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অফাতের প্রায় 50 বছর পরে গিয়ে এটার সাথে একটা জিনিস সম্পৃক্ত হয়েছে, শাহাদায়ে কারবালা, যেটা সম্পৃক্ত হয়েছে কার সাথে, আশুরার সাথে। আশুরা আগে আছে, এটার সাথে সম্পৃক্ত হয়েছে, অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা। এর আগে পুরো ফুরাত নদী তীরে কারবালা প্রান্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় নাতি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নির্মমভাবে শহীদ করেছে। এটা একটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা। এখান থেকে আমরা যে শিক্ষা হয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেন শহীদ হয়েছিলেন, তিনি অন্যার প্রতিবাদকে অন্যায়। আমি একটা প্রশ্ন করতে চাই আপনার কথার ভিতরে, সেটি হচ্ছে যে শাহাদায়ে কারবালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় স্পন্দন ইমাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমাম বলে, আসলে ইহুদিরা কি বলে শিয়ারা ইমাম হুসাইন না, আসলে ওনার নাম হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুকে ওনারা ইমাম বলে একটা ভুল করছেন, আর বিশেষ করে বর্তমান সময়ে আশুরার যে আমল, আশুরার যে ফজিলত করণীয় এবং বর্জনীয় সব বাদ দিয়ে আমাদের মুসলমানদের একটা গ্রুপ দেখা যাচ্ছে শুধুমাত্র এই শহাদায়ে কারবালা বা কারবালার শহীদদের এই স্মরণ করলে বেশি সোয়াব, এটা মনে করে এটাকে একটা আলাদা অনুষ্ঠান আয়োজন করছে, এটা কোরআন হাদিস কি বলে? আসলে মূলত এখানে কারবালার ঘটনাটা আশুরার সাথে সম্পৃক্ত হয়েছে। আশুরার অন্যান্য সব ঘটনাগুলো আমরা যদি খুঁজে দেখি, খুঁজে পাই সবগুলা বিজয় দিবস, যেমন মুসা আলাইহিস সালামের মুক্তি, আদম আলাইহিস সালামের সৃষ্টি, এরকম ইব্রাহিম আলাইহিস সালামের মুক্তি, সবগুলা বিজয় দিবস। সবগুলো বিজয় দিবসের সাথে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। এখন আমরা দেখতে পাই আমাদের দেশে সব বিজয় দিবসগুলো বাদ দিয়ে শুধু একটা ঘটনা নিয়ে ফেলা, আপনার কারবালা নিয়ে ফেলা, এটা কখনো উচিত না। হ্যাঁ, বিজয় দিবসগুলো আলোচনা করতে গিয়ে যেহেতু এটা একটা হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, এটা আলোচনায় শুধু এইটাই নিয়ে আমি বলতে চাচ্ছি
এই আলোচনাটা করলে আমাদের জন্য কোনো সুন্নত বা এরকম কোনো দিক নির্দেশনা করা হাদিসে না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার নিয়ে, আহলে বায়াত নিয়ে বা সাহাবা আজমাইন অথবা সাহাবাদের শাহাদাতের বিষয় নিয়ে আলোচনা করলে তো নিশ্চয় সওয়াব আছে, কিন্তু এটাকে আলাদা দিবস করে বা এটার জন্য কিছু খাস করা, নির্দিষ্ট করা, এটা তো কোরআন হাদিস সম্মত না। হাদিসের আলোকে মূলত আশুরা আছে, আশুরার আলোচনার মধ্যে মর্মান্তিক ঘটনা যদি আনে, আলোচনার ভিতরে ঘটনা হিসেবে এটা নিয়ে আসতে পারে। আর যেহেতু আহলে বায়াত এটা একটা সহানুভূতি বা এরকম একটা দুঃখ প্রকাশ করা তো যেতে পারে। মহন্তরাম ধন্যবাদ আপনাকে। আমি আপনার কাছে একটু এর এর সম্পূরক প্রশ্ন করি, আপনি মুফতি হিসাবে, যে আপনার আসলে এটাকে ইবাদতের দিন বানানো, কারবালার দিনটাকে, এটা কি বৈধ হবে কিনা বা সওয়াবের কোনো বিষয় আছে কিনা, শুধু নির্দিষ্ট এটাকে অন্য কিছু না করে শুধু শোহাদাই কারবালাকে নিয়ে এটা সওয়াবের জন্য মনে করতেছে যে এটা এই, এমনকি আসুরের দিনটাকেও শুধু কারবালার শোহাদাদের ফজিলতের বিষয় মনে করা হচ্ছে যে এটা এই বিষয়টা শরীয়ত সম্মত কিনা? এটি তো ইসলামকে এক গণ্ডের ভিতরে নিয়ে আসা হলো, অথচ ইসলাম তো বিস্তীর্ণ, ইসলাম ব্যাপক একটি ধর্ম। হযরত আদম আলাইহিসসালামের সৃষ্টিও নাকি মহরমের 10 তারিখ হয়েছে, আবার আদম আলাইহিসসালামের দোয়া কবুল হয়েছে মহরমের 10 তারিখ, আবার এই যে আদম আলাইহিসসালাম এবং মা হাওয়া আলাইহিসসালাম কার আরাফাত ময়দানে তাদের মোলাকাত হয়েছিল মহরমের 10 তারিখ, দ্বিতীয় আদম নূহ আলাইহিসসালামের মহাপ্লাবন শেষে ওয়াস্তাওয়াত আলাল জুদিগি, যদি পাহাড়ের নিকটে গিয়ে ভিড়েছিল স্টিমার মহরমের 10 তারিখ, এরপরে ইউনুস আলাইহিস সালাতু ওয়াসালামকে মাছে যখন খেয়ে ফেলেছিল পরে মাছে মুক্তি দিয়েছে এই কিনারে এসে, তাও কিন্তু মহরমের 10 তারিখ। এগুলো এক প্রকার স্বাধীনতা হিসেবে ধরা যায়, মুক্তি পাওয়া, বিজয় পাওয়া, মুক্তি দিবস। আস্তে আস্তে নমরুদ অগ্নিকুণ্ডে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামকে নিক্ষেপ করেছিল, কুলনায়ানার কুনে বারদাম সালামান আলা ইব্রাহিম, আল্লাহ তালা ওই আগুনকে শান্তিদায়কে রূপান্তরিত করেছেন, এই ঐতিহাসিক ঘটনাও মহরমের 10 তারিখ আশুরায়। তারপরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম এবং বনি ইসরায়েলকে ফেরাউনের অত্যাচার নির্যাতন থেকে স্বাধীনতা দান করেছেন আল্লাহ তাআলা এই দিনেই, বোঝা যায় কারবালার কারণে আশুরা হয়নি। আশুরা কিন্তু পৃথিবীর সূচনা লগ্ন থেকে ছিল, পৃথিবীর ঐতিহাসিক সমস্ত ঘটনা প্রবাহ আপনি বলতে যাচ্ছেন যে এগুলো সাক্ষী দেয় যে আশুরা পৃথিবীর সূচনা লগ্ন থেকে ছিল। তাই আমরা যদি শুধু মনে করি এই ফোরাত নদীর তীরে ইরাক দেশে কারবালা চরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কলিজার টুকরা সন্তান রাসূলের নাতি, উনি শহীদ হওয়ার কারণে কারবালা, উনি শহীদ হওয়ার কারণে মহরমের 10 তারিখ, উনি শহীদ হওয়ার কারণে আশুরার সৃষ্টি, এটি কিন্তু সম্পূর্ণ ভুল আকীদা, সম্পূর্ণ ভুল ধারণা ধারণা। এই জন্য এই গণ্ডি থেকে আমাদের বের হতে হবে। ধন্যবাদ আমাদের সম্মানিত অতিথি জনাব আলহাজ মাওলানা সানাউল্লাহ নুরী মাহমুদি, জনাব মাওলানা কামালউদ্দিন সাকি, জনাব মাওলানা মুফতি ইব্রাহিম আনোয়ারি। তো আমি সমগ্র অনুষ্ঠান জুড়ে এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম। সম্মানিত দর্শক শ্রোতা, দেশে এবং দেশের বাহিরে কর্ণফুলি চ্যানেলের আজকের এই অনুষ্ঠানটি যারা আশুরা উপলক্ষে দেখছেন, সকলকে এটা দেখে আমল করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, এবং পাশাপাশি আপনাদেরকে বিনীতভাবে আবেদন জানাবো যে ওলামা ইকরাম যে কথাগুলি বলেছে আমরা যেন এগুলি মাথায় নিয়ে যেন আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন। সারা বিশ্বের মুসলিম উম্মার কল্যাণ কামনা করে এবং চ্যানেল কর্ণফুলির উত্তরোত্তর দিন দিন তরক্কি এবং সফলতা কামনা করে আজকের অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করছি। মা আলাইনা ইল্লাল বালাগ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। Subhanallah.